পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের লকডাউন ও করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, ধন্যবাদ। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি শুধুমাত্র সরকারি এবং বেসরকারি হিসেবে ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা আপনাকে জানাতে চাই। বেসরকারিভাবে এখনও পর্যন্ত যে হিসেব, তাতে 6,237 জনের শরীরে করোনার যে ভাইরাস সেটি পাওয়া গেছে। তার মধ্যে ভালো হয়েছে 569 জন এবং মৃতের সংখ্যা 189 জন বেসরকারিভাবে। আর সরকারিভাবে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা 5,095 জন, তাদের মধ্যে ভালো হয়েছেন 472 জন এবং মৃতের সংখ্যা 166। পশ্চিমবঙ্গের দিক থেকে সরকারি তথ্যই বলা হচ্ছে যে এখানে আক্রান্ত হয়েছেন 82 জন, ভালো হয়েছেন 16 জন এবং মৃতের সংখ্যা এই রাজ্যে এখনও পর্যন্ত 5 জন। ফয়সাল, আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংসদের যারা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সংসদীয় দলনেতাদের সঙ্গে প্রায় 4 ঘন্টা বৈঠক করেছেন এই চলমান যে লকডাউন, আপনি জানেন যে লকডাউন আজকে 15তম দিন। 22 মার্চ শুরু হয়েছিল ভারতের জনতা কার্ফিউর মধ্য দিয়ে মূলত লকডাউন, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষণার পর দিয়ে কিন্তু 23 তারিখ থেকে, অর্থাৎ 23 মার্চ থেকে শুরু হয় এবং আজকে কিন্তু সেটি 15তম দিন এবং সেটি 21 দিনের লকডাউন শেষ হবে এ মাসেরই 14 তারিখ। তো 14 তারিখ লকডাউন কি আদৌ শেষ হবে না নতুন করে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে, সে বিষয়টি নিয়ে কথা বলতেই কিন্তু প্রধানমন্ত্রী প্রায় 4 ঘন্টা ভিডিও কনফারেন্সে কিন্তু এই সংসদে যে বিরোধী অন্যান্য রাজনৈতিক দলনেতা আছে তাদের সঙ্গে কথা বলেছেন। আপনি জানেন যে গতকালকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লকডাউন বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এবং আজকে কিন্তু ভারতীয় গণমাধ্যমও কিন্তু পরিষ্কার বলছে যে ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই যে করোনার যে যে প্রকট একটি সমস্যা তৈরি হয়েছে সেইটির যে একমাত্র পথ সমাধানের লকডাউন, এক্ষেত্রে কিন্তু সমস্ত দল মত নির্বিশেষে সরকারের সঙ্গে একমত যে লকডাউন বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সরকারি কেন্দ্রীয় সরকারের যে 14 তারিখের যে সময়সীমা তার বাইরেও কিন্তু উড়িষ্যা সরকার আগামী 30 তারিখ পর্যন্ত লকডাউনের যে সময়সীমা সেটি বাড়িয়েছে। আপনি বুঝতে পেরেছেন যে রাজ্য সরকারও কিন্তু এককভাবে তাদের রাজ্যে লকডাউনের সীমা বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা করেছেন। আপনি জানেন যে কিছু ক্লাস্টার এলাকা চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও, ইতিমধ্যে কলকাতা এবং কলকাতার আশেপাশে বেশ কিছু ক্লাস্টার এলাকা রাজ্য সরকারের থেকেও চিহ্নিত করা হয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার থেকেও কিন্তু চেষ্টা করছে যে সামগ্রিকভাবে এই করোনা ত্রাসকে মোকাবেলা করার জন্য যে লকডাউনের যে অস্ত্র সেটি তারা সদ্ব্যবহার করতে চায়। তো এই ছিল ফয়সাল আমার কাছে ভারতের করোনা পরিস্থিতি, আমার কাছে থাকা সর্বশেষ। ফয়সাল, ভারতের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত।